নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ছোলার ডাল। যে কোনো নিরামিষ দিনে কিংবা সকালের জলখাবারে, রাতের ডিনারে এই ছোলার ডাল অনায়াসে বানিয়ে নেওয়া যায়। আবার বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে খুব তাড়াতাড়ি এই ছোলার ডাল বানিয়ে তাদেরকে সার্ভ করা যায়। লুচি, পরোটা, হিঙের কচুরি, কড়াইশুঁটির কচুরির সাথে কিন্তু এই ছোলার ডাল ভীষণ ভালো লাগে। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আমার চ্যানেলের বন্ধু গৌতম ব্যানার্জি আমাকে এই ভিডিওটি করার জন্য অনুরোধ করেছিলেন। লুচি, পরোটা, হিঙের কচুরি আর কড়াইশুঁটির কচুরির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করে নেবেন। আসুন দেখে নেওয়া যাক আমি কেমন করে বানাই অনুষ্ঠান বাড়ির মতন ছোলার ডাল। ছোলার ডাল বানাবার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ছোলার ডাল। ডালটাকে খুব ভালো করে 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নিতে হবে। প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া ছোলার ডাল। আমি ডাল ভিজিয়ে রাখিনি, আপনারা চাইলে ভিজিয়েও বানাতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। জল দিয়ে ফ্লেমটাকে হাই করে ডালটাকে ফুটতে দেব। ডাল ফুটে উঠেছে, দেখুন ওপরে কেমন ফেনা তৈরি হয়েছে। এই ফেনাগুলো একটা হাতায় করে তুলে পরিষ্কার করে নেব। সমস্ত ফেনাগুলো তুলে ফেলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ আর 2 চেরা কাঁচা লঙ্কা। এবারে কুকারের ঢাকনা বন্ধ করে 2 সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। 2 সিটি পড়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কুকার ঠান্ডা হতে দেব। প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে, এবার কুকারের ঢাকনা খুলে চেক করে নিচ্ছি ডাল ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ডালটা কেমন গোটা গোটা আছে, কিন্তু আঙুলে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়েছে। এই রকমভাবে কিন্তু ডাল সেদ্ধ করতে হবে, এর থেকে বেশি সেদ্ধ করলে ডাল গলে যাবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া নারকল। আমি 1/4 কাপ নারকল দিয়েছি। এবার লো মিডিয়াম ফ্লেমে নারকলটাকে একটু 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি। নারকল ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজেছি। এবার এই ভেজে নেওয়া নারকলগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা আমার বাড়িতে বানানো, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তার মধ্যে ফোড়নে দিলাম 1 গোটা তেজপাতা আর 2 শুকনো লঙ্কা। আর দিচ্ছি একটু দারচিনি, 4 লবঙ্গ আর 2 ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। লো মিডিয়াম ফ্লেমে 1 মিনিট সময় ধরে এই গরম মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা বাটা। তার মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ গুঁড়ো হলুদ, 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হিং। হিংটাকে লো ফ্লেমে একটু ভেজে নেব। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া মশলা। লো ফ্লেমে মশলাটাকে ভালো করে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি।
আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমাদেরকে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 15টা কিশমিশ। কিশমিশটাকেও একটু 1 মিনিট সময় ধরে ভেজে নেব। কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিচ্ছি আগে থেকে ভিজে রাখা নারকেলের টুকরো। সম্পূর্ণ নারকেলের টুকরোটা দিচ্ছি না, অর্ধেকটা ব্যবহার করছি, বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলার ডাল। ডালটাকে এবার ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে একটু ফুটতে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ডাল সেদ্ধ করার সময়তেও অল্প পরিমাণে লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ করেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। যদি আপনারা চিনি দিতে অপছন্দ করেন তাহলে চিনি নাও দিতে পারেন, তবে চিনি দিলে ডালের স্বাদটা ভালো হয়। দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। লবণ আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে ডালটাকে এবার মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না হতে দেব। ডাল হয়ে এসছে, এর থেকে বেশি আর ডালের জলটা শুকাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডালের জলটা টেনে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাকি নারকেলের টুকরো, আর দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা। যদি ইচ্ছে হয় তাহলে সামান্য পরিমাণে একটু ঘি দিতে পারেন। আমি আর ঘি দিচ্ছি না, কারণ রান্না শুরুতেই আমি ঘি দিয়েছি। তৈরি হয়ে গেল ছোলার ডাল। ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম লুচির সাথে পরিবেশন করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।